আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনি খুব সহজেই এই ধরনের জন্মদিনের পোস্টার ডিজাইন করে নিতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে। অর্থাৎ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এই পোস্টারগুলোর পিএলপি ফাইলটি শেয়ার করব, যে পিএলপি ফাইলগুলো আপনি খুব সহজেই পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন হবে 6 সংখ্যার পাসওয়ার্ড। অর্থাৎ আপনি আমাদের ভিডিওর ভেতর একটি একটি করে 6টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, সেখান থেকে পাসওয়ার্ড কালেক্ট করে দেন, খুব সহজে আপনি পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। সো গাইজ, ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটিতে অল করে দেবেন, কারণ পরবর্তীতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ শিবত হোসেন এবং আপনারা দেখছেন শিফার টেক পয়েন্ট ইউটিউব চ্যানেল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো পিএলপি ফাইলগুলো ডাউনলোড করার জন্য প্রথমে আপনি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। পরবর্তীতে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, সিম্পলি এখানে পাসওয়ার্ড দিন আইকন, এখানে আপনি পাসওয়ার্ডটি সাবমিট করবেন। ভিডিও থেকে যে পাসওয়ার্ডগুলো কালেক্ট করবেন সেটা সাবমিট করার পর সিম্পলি সাবমিট আইকনটিতে ক্লিক করুন। পরবর্তীতে গুগল ড্রাইভের লিঙ্কটিতে ক্লিক করুন, দেন আপনি খুব সহজে গুগল ড্রাইভ থেকে একে একে আপনার পিএলপি ফাইলগুলো ডাউনলোড করে নিন। পিএলপি ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আপনি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন করুন, দেন থ্রি ডট আইকনে ক্লিক করুন এবং এখান থেকে ওপেন পিএলপি ফাইল এই অপশনটাতে ক্লিক করুন এবং কর্নার পিএলপি অপশনটাতে ক্লিক করুন এবং এখান থেকে আপনার যে ফোল্ডারে পিএলপি ফাইলটি রয়েছে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করে নিন এবং এখান থেকে আপনার পিএলপি ফাইলটিকে সিম্পলি সিলেক্ট করে দিন এবং এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিন। তাহলে পিএলপি ফাইলটি আপনার এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনার প্রথম পিএলপিটি অ্যাড করার পর সিম্পলি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে পিএলপিটিকে কাস্টমাইজ করার জন্য সিম্পলি লেয়ারে ক্লিক করুন। পরবর্তীতে এখান থেকে আপনি অনেকগুলো লেয়ার পেয়ে যাবেন, এখান থেকে লেয়ারগুলো এডিটিং করার জন্য সিম্পলি লেয়ারগুলো লক করা থাকলে সিম্পলি আনলক করে এডিটিং করতে পারবেন। তো আপনি সিম্পলি ছবির লেয়ারটিকে সিলেক্ট করবেন, পরবর্তীতে মাসের আইকনটাতে ক্লিক করবেন, এখান থেকে রিসেট আইকনটাতে ক্লিক করে দেবেন। পরবর্তীতে আপনার গ্লারিটা সিলেক্ট করে গ্লারি থেকে আপনার যেই ছবি দিয়ে আপনি পোস্টারটি তৈরি করতে চাচ্ছেন সেই ছবিটিকে সিম্পলি এখানে অ্যাড করে দেবেন। তো আমি সাদা মাঠে একটি ছবি অ্যাড করে নিলাম। তো ছবিটিকে অ্যাড করার পর সিম্পলি এই অপশনটাতে ক্লিক করবেন, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করলে এটি ছবিটির সাইজটি বৃত্তকার হয়ে যাবে। পরবর্তীতে আপনার ছবিটিকে সিম্পলি ক্রপ করে এখানে বসিয়ে নেবেন। তো এভাবে আপনি এটাকে কাস্টমাইজ করতে পারবেন। পরবর্তীতে নামটি চেঞ্জ করার জন্য সিম্পলি নামের এখানে ক্লিক করবেন, তাছাড়া লেয়ার থেকেও চাইলে আপনি এটাকে সিলেক্ট করতে পারেন। পরবর্তীতে এখানে দুবার ক্লিক করে সিম্পলি আপনার নামটিকে লিখে দেবেন। একইভাবে আপনি এখানে প্রত্যেকটি জন্ম তারিখ বা আপনার এখানে যে লেখাগুলো রয়েছে এগুলো চেঞ্জ করতে পারবেন, তাছাড়া এখানে সবগুলো টেমপ্লেটই আপনি বা সবগুলো লেয়ারে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন। তো এগুলো যদি আপনাদের কাস্টমাইজ করা হয়ে যায় সিম্পলি এটিকে সেভ করার জন্য সিম্পলি আইকনটাতে ক্লিক করুন, পরবর্তীতে সেভ ইমেজে ক্লিক করুন, এখান থেকে কাস্টমে ক্লিক করুন এবং আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করুন, তাহলে আপনাদের ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো সেমভাবে আপনি পরবর্তী পিএলপিটি ইনপুট করে নিন। পরবর্তী পিএলপিটি ইনপুট করার পর সিম্পলি আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখানে এটি এডিট করা একবারই সহজ, এখানে আপনি সিম্পলি লেয়ারে ক্লিক করবেন এবং এখান থেকে আপনার ছবিটিকে সিলেক্ট করে সিম্পলি মাস্কের আইকনটিতে ক্লিক করবেন, রিসেট থেকে ক্লিক করে আপনার একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি এখানে নিয়ে আসবেন। আর ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন কীভাবে এটা নিয়ে যদি আপনার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া আপনি চাইলে রিমুভ ডট বিজি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। তো আমি সিম্পলি এখান থেকে এরকম একটি ছবি ইনপুট করে নিলাম। পরবর্তীতে আমরা ছবিটিকে এখানে কাস্টমাইজ করে বসিয়ে নেব। তো আপনি এখানে যার জন্য পোস্টারটি তৈরি করতে চান তার ছবিটিকে সিম্পলি আপনি এখানে বসিয়ে নেবেন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিয়ে। তো সেমভাবে আপনি ছবিটিকে সেভ ইমেজে ক্লিক করে কাস্টম ডিফল্ট থেকে আলট্রাটা সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে সেভ হয়ে যাবে। তো পরবর্তী পিএলপি এডিটিং করার জন্য সিম্পলি সেই পিএলপিটি সিলেক্ট করে দেবেন বা অ্যাড করে নেবেন, পরবর্তীতে এটাও আপনি সেমভাবে এডিটিং করে নিতে পারবেন। তো এখান থেকে আপনার পিএলপিটি লোড হতে একটু সময় নিতে পারে কারণ এই পিএলপিটি এডি কোয়ালিটির পিএলপি। তো এটিও আপনি সেমভাবে এডিট করে নিতে পারবেন, এখান থেকে সিম্পলি ছবির লেয়ারটিকে সিলেক্ট করে দেবেন এবং লেয়ারটিকে আনলক করে সিম্পলি আপনি সেমভাবে ছবিটিকে ইনপুট করবেন এবং এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো আপনি চাইলে সেমভাবে আপনি এডিট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন 23 দেওয়া রয়েছে, এখান থেকে চাইলে আপনি এটাকে ক্রপ করে আপনার
যে বয়সটা রয়েছে সেটা সিলেক্ট করতে পারেন, তাছাড়া আপনি ক্রপ করে এটাকে কেটে আপনি সাজাতে পারেন। তো এভাবে আপনি এই পিএলপিটা এডিটিং করে নেবেন। পরবর্তীতে সেভ করার জন্য সিম্পলি এখানে ক্লিক করবেন, সেভ ইমেজে ক্লিক করবেন, ডিফল্ট থেকে আলট্রাটা দিয়ে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে আপনার ছবিটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি এই তিনটি পিএলপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং আপনারা এই পিএলপিগুলো ইউজ করতে পারবেন। আর এগুলো সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে বা ইউজ করতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি চাইলে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম সহ আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে কানেক্ট হতে পারেন, লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো বিষয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।